আমার ভাইরা বাদশাহ হারুন আর রশিদের নাম আপনারা শুনেছেন, এই বাদশাহ হারুন আর রশিদের দরবারে একটা লোক পিরায় যাওয়া আশা করতে একটা বড় আলেম ছিল। এই ব্যক্তি আসার পরে বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনি কি ইহুদি? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। কোন? বলে তুমি কালেমা পড়ি মুসলমান হয়ে যাও। বলে না, আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আমি কালেমা পড়বো না, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে কালেমা পড়বো না। বলে কেন? লোকটাই কথা বলে চলে গেল। পরবর্তী বছর ওই একই দিনে বাদশাহ হারুন আর রশিদের বাড়িতে ওই ইহুদি আলেম আবার আসছে। আসার পরে বাদশাহ হারুন আর রশিদ বলে, তুমি এবার তুমি সেই লোক না যে লোক গত বছর আসছিলে? বলে হ্যাঁ। বলে তুমি মুসলমান হয়ে যাও। বলে আপনি বলার আগে আমি মুসলমান হয়ে গেছি। আর জয় কর না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন কয়, আল্লাহর বান্দারে গত বছর তুমি আমার বাড়িতে যখন আসছি না, আমি তোমানে মুসলমান হতে বলছিলাম, তুমি হও নাই, কিন্তু আজকের তুমি মুসলমান হইয়া আমার দরবারে আসছো, ব্যাপারটা কি? তখন ওই ইহুদি ডাক দিয়া কয়, আপনি যখন আমারে মুসলমান হইতে বললেন, আমি তখন চিন্তা করলাম আমি একটা লেখক, আমি একটা লেখক, বিভিন্ন বই লিখে আমি অন্য জায়গায় অনেক দামে বিক্রি করে আমি আমার জীবন চালাই, তা আপনি আমারে মুসলমান হতে বলার পরে আমি বাড়িতে গেলাম, যাবার পরে ইহুদিদের কিতাব তাওরাত, ইহুদিদের কিতাব কি তাওরাত, ওই তাওরাত কিতাবটা তিনটা কপি লিখলাম। কয়টা কপি? সবাই বলেন কয়টা? এই কথাটা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। কয়টা কপি? তিনটা কপি করলাম। ওই তিনটা কপির মধ্যে দুইটা আমার নিজের মনের কথা লিখলাম, আর একটা ওই কিতাবের মধ্যে যা আছে আমি তাই লিখেছি, আর বাকি দুইটা আমার মনে যা আছে মন গড়া কথা ওর মধ্যে ঢুকাই দিয়েছি। এই তাওরাত কিতাব খেয়াল করেন, এই তাওরাত কিতাব নিয়ে আমি ইহুদিদের কাছে গেলাম, যাওয়ার পরে ওদের কাছে বিক্রি করলাম। ওরা নির্দ্বিধায় আমাদের বইগুলো আমার কাছ থেকে সরা দামে কিনে নিলে, কোনো কিছু দেখলো না। খেয়াল করেন, কয়দিন পরে আমি তাওরাত ইনজিল ইনজিল কিতাব আমি তিনটা কপি লিখলাম। কয়টা? তিনটা। ওই তিনটা কপি লেখার মধ্যে দুইটা আমার মনের কথা লিখে দিলাম, আমার মনে যা চাইছে ভুল ভাল লিখে দিলাম, আর একটা অরিজিনাল লিখলাম। কয়দিন পরে খ্রিস্টানদের বড় বড় আলেমদের কাছে গেলাম, যাওয়ার পরে ওদের 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 যে ইনজিল কিতাব ওদের কাছে দিলাম, প্রত্যেকেই আনন্দ চিত্তে আমার কাছ থেকে কিনে নিল। বুঝতে পারতেছেন কথা? তাহলে ইহুদিরা তাওরাত কিতাব ভুল ভাল লিখে দিয়েছে, ওরা কিনে নেছে। ইনজিল কিতাব খ্রিস্টানদের কাছে ভুল ভাল লিখে দিয়েছে, কিনে নেছে। কিছু বলিনি, কয়দিন পরে আল্লাহর কোরআন যেটা আমার নবীর নূর নবীজির উপরে নাজিল হয়েছে, এই আল্লাহর কোরআন কিছুদিন পরে ওই আল্লাহর কোরআন ওই একই লোক ওই ইহুদি ও নিজে নিজে ওই আল্লাহর কোরআন ও তিনটা কপি করলো। কয়টা? ওই তিনটার মধ্যে দুইটা মন গড়া কথা ওর মধ্যে ঢুকাই দিলে, আর একটা আল্লাহর কোরআন ঢুকাই দিলে। দেওয়ার পরে ওই তিনটা কপি নিয়ে মুসলমানদের কাছে যখন গেছে, মুসলমানরা খুলি দেখে এর মধ্যে মন গড়া লিখিছে, বলে ওরে হারাম খো, এর মধ্যে ভুল ভাল ঢুকাই দিছাও, আল্লাহর কোরআন তো কোনো দিন ভুল হতে পারে না, এটা ঐসি গ্রন্থ, একে পাল্টাইছে কেন, ওরে উল্টা তারা দিলে। ইহুদি চিন্তা করতেছে, আমি তাওরাত কিতাব নিয়ে গেলাম ভুলভাল লিখে ওরা নিয়ে নিলে, ইনজিল কিতাব নিয়ে গেলাম ভুলভাল লিখে ওরা নিয়ে নিলে, কিন্তু কুরআন শরীফ যখন ভুলভাল উল্টো পাল্টা লিখে নিয়ে গেলাম মুসলমানরা নিল না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মুসলমানরা কেন কেন নিলে না? উম্মতে মুহাম্মাদের জানো কত দাম, আকির নবীর উম্মত আমরা শুধু সেই ভাগ। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আসেন, এই কথাটা বলার আগে কিয়াম করে দেব, এরপর দোয়া করে দেব আমার ভাইরা, আর রাত গভীর করব না। যে কথা বলতেছিলাম ইহুদি ডাকতে পায়, আমি এইটা দেখার পরে আমি বললাম মুসলমানদের কিতাব কোনোদিন ভুল হতে পারে না, কারণ ওরা ভুল ভাল লিখে দিয়েছি তারপরে ও নেছে, কিন্তু আমি কোরআন শরীফ যখন ভুল লিখলাম ওরা নিলে না। জোরে কর না সুবহানাল্লাহ। আমি এই কারণে মুসলমান হয়েছি, কি কারণে মুসলমান হলাম তোমরা শুনবানি,
ভাই হ্যাঁ শুনবো এইবার ওই ইহুদি বলা শুরু করলো কেন মুসলমান হইছি এই কথাটা বলার আগে আসেন নবীকে দাঁড়ায়া সালাম জানাই দেই আর কষ্ট দেব না দোয়া করে দেব ইয়া নবী আবুল দেখিয়া কান্দিলে জগৎ বসায়া কান্দিতেন উম্মতের মায়া এখন কাঁদেন মদিনা নবী সালাম হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আর কষ্ট দেব না দোয়া করে দেব সকলে মহব্বতে বলেন বালা ওয়াল আলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মহব্বতে পড়ি বালা ওয়াল আলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ভাইরা কষ্ট পাইল অনেক কষ্ট দিলাম দোয়া করেন আমার কইতাম কষ্ট হইব রাগ গভীর হয়ে গেছে ভাই কি কইতাম কইতাম কি রে ভাই আপনার বাড়ি যাবেন না তাবারুক নাই কিন্তু আল্লাহু আকবার ওহাবিরা কয় এই খেল করে ওহাবিরা কয় সুন্নিরা সিন্নির পাগল তাবারুক পাইলে মার দিলে যায় তাবারুক না পাইলে যায় না এই ওহাবিরা শুনে রাখ দেখে রাখো আজকের বরাদের কান্দির জমিন প্রমাণ করে সুন্নিরা তাবারুক ছাড়াও মাহফিল শুনে কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কয় আরো জোরে কেন আল্লাহু আকবার আমরা সিন্নির পাগল নই আমরা তাবারুকের পাগল নই আমরা নবীর পাগল কথা বলেন ঠিক কি না আমরা তো যাই তাবারুক পায় তোদের তাও দেয় না তোদের কথা বলেন ঠিক কি না আমরা মানুষকে খাওয়াই তোরা তো খাওয়াস না খালি মুখে ফেরাই দিস কথা বলেন ঠিক কি না আমরা তো মাঝে মাঝে খাওয়াই মানুষকে কারণ মানুষকে খাওয়ানো একটা উত্তম আমল কথা বলেন ঠিক কি না আজকের দুঃখ লাগে রে মুসলমান আফসোস আজকের কিছু বিয়াদব বলতেছে মিরাদ উন্নবী পালন করা খ্রিস্টানদের কাজ নাউজুবিল্লাহ কালকে বাড়ি যেয়ে বলে জোরে কর নাউজুবিল্লাহ আর এক বিয়াদব বলেছে যে যারা মিরাদ উন্নবী পালন করবে তারা জাহান্নামে জাহান্নাম কি তোর বাপে এই কথা বলছেন না কেন জান্নাতের মালিক আমার নবী আমার নবী ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না পারবে না পারবে না আর যারা মিলাদুন নবী করে তারা জান্নাতে যাবে তোরা জাহান্নামে যাবি কথা বলেন ঠিক কি না বিয়াদুরি করার জায়গা পাও না খেয়াল করেন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম এবার সুন্দর করে বোঝাই মিলাদুন নবী এর অর্থ হচ্ছে নবীর জন্ম এর অর্থ কি নবীর জন্ম আচ্ছা নবীর জন্ম কি বেদাত জি না কত বড় বিহায়া মাদ্রাসায় পড়ছ নাই মিয়া তুই এত বড় কথা বললি মিলাদুন নবী এই শব্দটার অর্থ হচ্ছে নবীর জন্ম তো তুই যদি বলিস যে মিলাদুন নবী বেদাত তার মানে তুই বলতে চাচ্ছিস নবীর জন্ম বেদাত তো নবীর জন্ম যদি বেদাত হয় তোর মা বেদাত তোর বাপ বেদাত তোর চতুর্থ জন্ম বেদাত
নবীর জন্ম বেদাত হইলে আপনার আমার জন্ম কি শুদ্ধ হবে বলেন না কেন আপনারা? এইভাবে সবাই বলেন, নবীর জন্ম যদি বেদাত হয় তাহলে আপনার আমার জন্ম কি শুদ্ধ হবে? তা আপনি নবীর জন্মকে বেদাত বললেন? এই যে আমরা এতক্ষণ এখানে মাহফিল করলাম, এখানে গান হইছে, বাজনা হইছে, মাইলক নিয়ে নাচানাচি হইছে, এখানে আল্লাহ এবং রাসূলের কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, অথচ এই কাজটাকে ওরা বলতেছে বেদাত, কত বড় বিয়াদব! এটা এখানে আমরা মাগরিবির পর থেকে আপনারা একটা লোক দাঁড়াই বলেন, সে ওয়াহাবি হোক আর সুন্নি হোক, দাঁড়াই বলেন যে মাগরিবির পর থেকে এখানে যা হয়েছে কথাবার্তা এটা কোরআন হাদিস বিরোধী। কিভাবে বিরোধী হয়? এখানে তো আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের ভিতরে, হে হে নবী, আপনি মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেন। আমি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার সব দলিল দিয়ে বললাম না? তাহলে এই কাজটাকে আপনারা বেদাত বলবেন? সবাই বলেন বেদাত বলবেন? তাহলে যারা বলবে বেদাত, ওরাই বড় বেদাত। কত বলেন ঠিক কিনা? এক হাফিজুর রহমান সিদ্দিকী কত বড় আশ্চর্য কথা, সে কিনা বলে যে নারায় রিসালাতের স্লোগান দিছে বলে, এই মিয়া বস ফালতু স্লোগান দেশ, তুই রাসূলের নারায় রিসালাতকে ফালতু স্লোগান বল, তুই তো বড় ফালতু। কথা বলছেন না কেন আপনারা? আর এই বেদ ইরওয়াসুন হারাম হারাম হারাম, ঠিক কিনা? রাসূলের নারায়, আচ্ছা আমি যে এখন যদি বলি নারায় রিসালাত, এটা কি আমার বাপের স্লোগান, আমার মায়ের স্লোগান, আমার চেয়ারম্যানের স্লোগান দিছি, সভাপতির নামে স্লোগান দিছি, আমার বোন নামে স্লোগান দিছি, আমার সন্তান নামে স্লোগান দিছি, হিংসা করো কেন? স্লোগান দিয়েছি তো রাসূলের নামে, তো রাসূলের নামে স্লোগান দিলে তোমার এত খারাপ লাগে কেন? ও খারাপ লাগবে এই জন্যই, কারণ তুমি তো রাসূলের গোলাম না, তুমি ইহুদিদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? রাসূলের স্লোগানকে তুমি ফালতু বলো? হ্যাঁ, তুমি বলতে পারতো এই কথা যে ভাই বসো, এখন স্লোগান দিও না, এই কথাটা বললে কি অসুবিধা হইতো? তোমার যদি স্লোগান পছন্দ না হয় তুমি বলো যে, হে ভাই স্লোগান দিও না, সব পাটপারি, মুখে মুখে স্লোগান দিলে হবে না, বাস্তবে দিতে হবে, এই কথা তুমি এমনিতেই বলতে পারো, কিন্তু ফালতু বলবে কেন? এরপরে আরো একটা কথা বর্তমান এই মাসে ওরা বলতেছে, কি বলতেছে জানেন? যে সুন্নিরা এক মাসে নবীর প্রেম দেখায় আর বাকি মাসে ওদের খবর থাকে না। কিরে কিরে বাকি মাসে খবর থাকে না? এই দাড়ি কি তোর বাপ রাখছে? আমার মুখে দাড়ি কি তোর বাপ রাখছে না আমি রাখছি? কথা বলেন না কেন আপনারা? বাপ তুলে কথা বললাম এই জন্য আপনি বলবেন হুজুর বাপ তুলে কথা বলেন? আমি তো ওর বাপ বলছি, ও তো আমার নবীর নবীর খারাপ বলছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে তো ওর বাপের দাম বেশি না। কথা বলেন না কেন আপনারা? নবীর সাথে ওর বাপের দাম বেশি। খেয়াল করে, ওরা বলে যে সুন্নিরা এক মাসে নবীর প্রেম দেখায় বাকি মাসে খবর থাকে না, নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, দাড়ি নেই। দাড়ি যদি না থাকে এই দাড়ি কি দাঁড়ে কি? কথা কয় না? আমার গায়ে পাঞ্জাবি নাই, এই দাড়ি কি আমি এক মাসের জন্য রাখছি? আপনাদের মুখে এখানে কম বেশি দাড়ি আছে না? কথা বলেন আছে না? এই আপনারা মসজিদে নামাজ পড়েন না? এই আপনারা দান করেন না? তাহলে ওরা কেন বলে যে আমরা এক মাসে নবীর প্রেম দেখায় বাকি মাসে না আমরা কিছু করি না? দেখছেন কত বড় মিথ্যা কথা! বাকি মাসে নাকি আমরা কোনো কিছু করি না, ইসলাম মানি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো যারা বলেন আমিন, এই মিথ্যা কথাগুলো বলবেন না। এখানে একটা প্রশ্ন আসছে, ওই কথাটা শেষ করে দেব, বাইরা প্রশ্ন করছে রাত গভীর করবো না। একদম প্রশ্ন করছে, হুজুর মাজারকে রাউজা শরীফ বলা যাবে কিনা? আসলে বিষয়টা আমি বলি, এখানে বিষয়টা মাজার আগে বোঝেন কোনটার অর্থ কি। কবর মানে হচ্ছে, কবর শব্দের অর্থ হচ্ছে গর্ত। কবর মানে কি? গর্ত বোঝেন তো, মানে যে কূপ বলে যেটা, গর্ত গাথা। এই কবর কবর শব্দের অর্থ হচ্ছে গর্ত, আর মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারতের। আমরা বাবা মার কাছে জিয়ারত করি না, এই জিয়ারতকে আরবিতে বলা হয় মাজার। কি বলা হয়? জিয়ারত থেকে মাজার আসছে, মাজার থেকে জিয়ারত বা জিয়ারত থেকে মাজার। এখন মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। আর রওজা, রওজা মানে কি? যে পীর সাহেবের মাজারকে রওজা বলা যাবে কিনা? আমি বলি রওজা শব্দের অর্থ হচ্ছে বাগান। রওজা মানে কি সবাই বলেন না কেন? রওজা মানে বাগান, আর মাজার মানে কি বললাম? জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। এখন মাজারকে রওজা বলা যাবে কিনা? আসলে বিষয়টা বলা যাবে, কিন্তু না বলা ভালো। যদি বলেন কেন, আমরা শুধুমাত্র সাধারণ মানুষের যে যেখানে আমরা দাফন করি ওইটাকে আমরা বলি কবর, ওইটাকে কি বলি?
ভালো করে কথাটা বুঝবেন। সাধারণত যেখানে মানুষকে আমরা দাফন করি ওইটাকে কি বলি? কবর বলি। আর আল্লাহর ওলিদেরকে যেখানে দাফন করি ওই স্থানটাকে আমরা মাজার বলি, যেহেতু আমরা সেখানে জিয়ারত করতে যাই, কি ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলিদের যেখানে দাফন করা ওই জায়গাটাকে আমরা কি বলি? মাজার বলি। আর সাধারণত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন করা হয়েছে ওই জায়গাটাকে বলা হয় রওজা, মানে বাগান। কেন ওখানে ওখানে বাগান বলি কেন? কারণ হাদিসের মধ্যে আসছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন ওইটা জান্নাতের একটা বাগান। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেহেতু রসুল পাক সাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন ওইটা একটা জান্নাতের বাগান, সেই সুবাদে রসুল পাকের দাফনের স্থানকে বলা হয় রওজা। কি বলা হয়? রওজা। তো যে শব্দ রসুলের ক্ষেত্রে ব্যবহার করব ওই শব্দ রসুলের ক্ষেত্রে ছাড়া অন্য কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার না করা ভালো। যেহেতু রওজা আমরা রসুল পাকের রওজাকে বলে থাকি, এজন্য সাধারণ আল্লাহর ওলিদের কোন কবরকে আমরা রওজা না বলে মাজার বলবো। কি বলবো? তবে রওজা বললে যে গুনাহ হবে তা কিন্তু না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তবে রসুল পাকের সম্মানার্থে, যেমন কোরআন শরীফের 18 নম্বর পারার 18 নম্বর ফেরেশতা নূর মাঝের অংশের মধ্যে আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একই অপরকে যে ভাষায় ডাকবা ওই ভাষা দিয়ে রসুলকে ডাকা যাবে না। কে বলছে? তাহলে রসুলের কবরকে আমরা কবর বলি না, মাজার বলি না, কি বলি? রওজা। কি বলি? তো রসুলের কবরকে আমরা রওজা বলি। সুতরাং ওই রওজা শব্দটি অন্য কোন ওলির কবরকে বা মাজারকে না বলা ভালো, না বলা ভালো। তাহলে আমি তিনটা জিনিস ক্লিয়ার করে দিলাম। সাধারণ মানুষের যেখানে দাফন করা হবে ওইটাকে আমরা কি বলবো? কবর বলবো। আর আল্লাহর ওলিদের যেখানে দাফন করা হয় ওইটাকে বলবো মাজার। কি বলবো? এখন মাজার মানে কি মনে নেই? জিয়ারতের স্থান। অনেকে বলে মাজারে যাওয়া যাবে না। আরে মিয়া, মাজার কি? এর অর্থ তো তুমি জানবা আগে নাকি? মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের স্থান। আর রওজা মানে বাগান। রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার রসুল যেখানে ঘুমিয়ে আছেন এইটাকে বলা হয় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা রসুল পাকের সম্মানার্থে আমরা শুধুমাত্র রসুলের রওজাকে আমরা রওজা বলবো, আর বাকি আল্লাহর ওলিদের মাজারকে আমরা মাজার বলবো, রওজা না বললে ভালো হবে। রসুলের পাকের সম্মানার্থে, কথা বুঝতে পেরেছেন? আর সাধারণ মানুষের কবরকে আমরা কবর বলবো, মাজার বলবো না। কি বলবো? কবর বলবো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তবে বললে যে রওজা বললে গুনাহ হবে এমন কিছু কিন্তু না। তবে রসুলের সম্মানার্থে না বলা ভালো, মাজার বলবে। ঠিক আছে? ক্লিয়ার? 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 আচ্ছা, আরেকটা বিষয় হলো, ও আচ্ছা, যে কথা বলতেছিলাম আর সময় বাড়াবো না, ও কথাটা হচ্ছে এই, আসলে রাত অনেক গভীর হয়ে গেছে, 12:30 বাজতে গেছে। কি বলতে কথাটা আপনাদের কি মনে আছে? ওই যে মনে আছে আপনাদের বাদশাহ হারুন আর রশিদের দরবারে ওই ইহুদি এসে বলল, আমি কেন মুসলমান হয়েছে শুনবা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ দুইটা আয়াত দিয়েছে, কয়টা? একটা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিযুন, এই আয়াতটা আছে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ কয় যে আমি আল্লাহ কোরআনকে হিফাজত করেছি। সুবহানাল্লাহ। আর ইহুদিদের যে কিতাব তাওরাত, খ্রিস্টানদের কিতাব ইনজিল, এই আল্লাহ তাওরাত জাবুর ইনজিল, এই কিতাবগুলো আল্লাহ নিজে হিফাজতের দায়িত্ব নেননি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। আল্লাহ পাক বলেছেন যে ইহুদিরা খ্রিস্টানেরা, তোমাদেরকে যে কিতাব দান করেছি ওই কিতাব হিফাজতের দায়িত্ব তোমাদের, আর আমি যে কোরআন দিয়েছি এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ। পার্থক্য কি বুঝতে পেরেছেন? ইহুদি ডাক নিয়ে বলতেছে আমি মুসলমান হয়েছি এই জন্য যে মুসলমানরা এত ভালো যে খ্রিস্টানদের বই আমি ভুল ভাল লিখে নিয়ে গেলাম, খ্রিস্টানরা ভুল ভাল বললো বুঝতে পারলো না, ইহুদিদের কাছে ইহুদিদের কিতাব ভুল ভাল উল্টো পাল্টা লিখে নিয়ে গেলাম, ওরা সেই ভুল ভাল পড়লো, ওরা ভুল ধরলো না, ভুল বুঝতে পারলো না, কিন্তু মুসলমানদের কিতাব যখন আমি ভুল ভাল লিখে নিয়ে গেছি তখন মুসলমানরা ওইটা ভুল না সঠিক এটা যাচাই বাছাই না করা পর্যন্ত পড়িনি। এর থেকে প্রমাণ হয় যে কুরআন শরীফ মানুষের বানানো না, এটা মহান আল্লাহ তাআলার সৃষ্টি, যার ভিতরে কেউ ভুল ধরতে পারবে না, ভুল করতে পারবে না, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। জয় আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার? আমরা কোরআন শরীফ পড়ার আগে দেখবেন কেউ যদি ভুল করে, বেশি কিছু দরকার নেই, নামাজের মধ্যে যদি আমি হজরের নামাজ আপনাদের এই মসজিদে পড়াই, এই বরাগির কান্দি ভাই এখানে পড়াই, এখন ঈশার নামাজ পড়াই, আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, লোকমা দেবেন না?
নামাজের মধ্যে যদি আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমি দ্বিনের মাঝখানে একটা আয়াত পড়ি গেছ না, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার কতক্ষণ না কথা বলেন ঠিক কি না? কেন বলবেন ভুল কথা কয় না আপনারা? কতক্ষণ ঠিক কি না? কেন বলবেন যে ভুল? তাহলে এখান থেকে প্রমাণ হয় যে নামাজে যদি ইমাম সাহেব ভুল করে দেখবেন পিছন দিকে ওরে বাবা যে জীবনে কোরআন শরীফ পড়েনি ও বাবা আল্লাহু আকবার অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেললাম, মাফ করবেন, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি।